এবার আলোচনা করব রাসায়নিক বন্ধন। প্রত্যেকটি পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো বহিঃস্থ কক্ষপথে দুইটি ইলেকট্রন পূরণ করার উদ্দেশ্যে বা আটটি ইলেকট্রন পূরণ করার উদ্দেশ্যে, অর্থাৎ হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস বা অন্যান্য নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস হওয়ার উদ্দেশ্যে দ্বৈত পূরণ করার জন্য বা অষ্টক পূরণ করার জন্য রাসায়নিক বিক্রিয়া করে। এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে প্রধানত তিন রকমের বন্ধনই আমরা জানি, যদিও সিলেবাসে দুই রকমের বন্ধনই আলোচ্য বিষয়, আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন মানে ইলেকট্রন একটা পরমাণু ইলেকট্রন দান করবে, অপর পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করবে, ধনাত্মক ঋণাত্মক আয়নে পরিণত হবে, স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ তৈরি করবে, তাকে বলা হয় আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। যৌগটাকে বলে তড়িৎযোজী যৌগ বা আয়নীয় যৌগ। আর যদি দুইটি পরমাণু সমসংখ্যক ইলেকট্রন দান করে, ইলেকট্রন জোর তৈরি করে, সেই ইলেকট্রন জোরকে উভয়ে ব্যবহার করে অষ্টক পূরণ করে বা দ্বৈত পূরণ করে, তখন সেই রূপ বন্ধনকে বলে সমযোজী বন্ধন, যৌগকে বলে সমযোজী যৌগ। তো আমরা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের আগে কী বলে চিনব কীভাবে, যে মনে করলাম তড়িৎযোজী যৌগ, তড়িৎযোজী যৌগ কোনগুলা, সাধারণত ধাতব যৌগ, ধাতব যৌগ যেগুলা মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ফেরিক ক্লোরাইড, এই সমস্ত যৌগ হচ্ছে তড়িৎযোজী যৌগ। অথবা ধাতব হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, লিথিয়াম হাইড্রাইড, এগুলো হচ্ছে তড়িৎযোজী যৌগ। আর সমযোজী যৌগ, জৈব যৌগ যেগুলা বা হাইড্রোজেনযুক্ত যৌগ যেগুলা, সমযোজী যৌগ বলতে বোঝায় মৌলিক অণু, যেমন O2, H2, Cl2, এগুলো হচ্ছে মৌলিক অণু। অথবা H2O, CH4, C2H2, এগুলো হচ্ছে সমযোজী যৌগ, অর্থাৎ হাইড্রোজেন থাকবে বা মৌলিক অণু হবে, অথবা অধাতব জৈব যৌগ হবে, সেগুলো হচ্ছে সমযোজী যৌগ। এইভাবে আমরা তড়িৎযোজী যৌগ এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নির্ণয় করব। যে ধাতব যৌগগুলি হচ্ছে তড়িৎযোজী যৌগ, মানে প্লাস মাইনাস আয়নে এরা তৈরি হয়, আর সমযোজী যৌগগুলি হচ্ছে ইলেকট্রন জোর তৈরি করে এরা তৈরি হয়। এখানে যে তড়িৎযোজী সমযোজী যৌগের মূল পার্থক্য, তড়িৎযোজী যৌগ আর সমযোজী যৌগের মূল পার্থক্য কী, এটা একটু মুখস্থ করবে, এখান থেকে অনেক উত্তর পাবে। তড়িৎযোজী যৌগের স্বতন্ত্র অণু নেই, নিজস্ব অণু নেই, এটা স্বতন্ত্র অণু আছে, তড়িৎযোজী যৌগ যেহেতু ধনাত্মক ঋণাত্মক আয়নের স্থির তড়িৎ আকর্ষণে যুক্ত হয়ে যৌগ তৈরি করে, তাই এগুলি হচ্ছে কেলাসাকার এবং কঠিন, কেলাসাকার ও কঠিন। আর সমযোজী যৌগ কোমল কঠিন হয়, যেমন চিনি কোমল কঠিন, তরল যেমন জল, গ্যাসীয়, এগুলো হয় সমযোজী যৌগ। তড়িৎযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ, আর সমযোজী যৌগের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হচ্ছে নিম্ন। যেমন মোম অল্পতেই গলে যায়, গলনাঙ্ক কম, এর গলনাঙ্ক বেশি। তারপরে কী আছে, এদের রাসায়নিক বিক্রিয়া দ্রুত, রাসায়নিক বিক্রিয়া দ্রুত হয়, এর রাসায়নিক বিক্রিয়া মন্থর হয়, ধীরে ধীরে হয়। 5 নম্বর, জলে দ্রবীভূত হয়, জলে দ্রবীভূত হয়, আর এটা জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবকে। জৈব দ্রাবকে দ্রবীভূত হয়, জৈব দ্রাবক বলতে
বেনজিন, ক্লোরোফর্ম, ক্লোরোফর্ম এই সমস্ত দ্রাবকে দ্রবীভূত হয় সমযোজী যৌগ, বা অ্যালকোহল অর্থাৎ এরা জলে বা ধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়, আর এরা জৈব দ্রাবক বা অধ্রুবীয় দ্রাবকে দ্রবীভূত হয়। এরা তড়িৎ বিশ্লেষ্য, এগুলো হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, অর্থাৎ এদেরকে জলে দ্রবীভূত অবস্থায় গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে এরা। তড়িৎজজী যৌগ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, রাসায়নিক ধর্ম পাল্টে গিয়ে নতুন ধর্মের পদার্থ তৈরি করে, তাদের তড়িৎজজী যৌগ তড়িৎ বিশ্লেষ্য বলা হয়। তো তড়িৎজজী যৌগগুলি তড়িৎ বিশ্লেষ্য, কিন্তু সমযোজী যৌগ যেমন চিনি তড়িৎ অবিশ্লেষ্য। জলে দ্রবীভূত করলে চিনির যে দ্রবণ হয় শরবত তড়িৎ পরিবহন করে না এবং আয়নিত হয়ে নতুন ধর্মে পরিণত হয় না, এই সমস্ত মূল পার্থক্য রয়েছে। তাছাড়া এখানে দেখে মনে রাখতে হবে ইলেকট্রন ডট গঠন, লুইস ডট গঠন, ইলেকট্রন ডট গঠন, যেমন N2 H2 CO2 এদের ইলেকট্রন ডট গঠনগুলি একটু দেখে রাখবে। সমযোজী বন্ধনে একযোজী বন্ধন, একযোজী সমযোজী বন্ধন হচ্ছে CH4, ডবল সমযোজী বন্ধন হচ্ছে C2H4, ট্রিপল সমযোজী বন্ধন হচ্ছে C2H2, মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন। এটা মনে রাখবে, একযোজী বন্ধন, দ্বিযোজী আর ত্রিযোজী বন্ধন।